হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছো কিংবা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছো, তোমাদের জন্য একটা বিরাট বড় আপডেট চলে এসেছে তোমাদের টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা সংক্রান্ত। সেই কারণে তোমরা যদি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। তোমরা জানতে পারবে তোমাদের টেস্ট পরীক্ষা হবে কি না এবং তোমাদের ফাইনাল পরীক্ষা কবে হতে চলেছে। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তোমরা যারা 2021 মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দেবে, তোমাদের মধ্যে অনেক জিজ্ঞাসাবাদ ছিল যে তোমাদের টেস্ট পরীক্ষার সময় চলে এসেছে, তোমাদের টেস্ট পরীক্ষা হবে কি না, তোমাদের ফাইনাল পরীক্ষা কবে হবে। সে যে একটা আশঙ্কা বিভিন্ন জায়গা থেকে জানা যাচ্ছিল, কিন্তু এই মুহূর্তে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কিন্তু সরাসরি জানিয়ে দিয়েছে যে মাধ্যমিকের টেস্ট পরীক্ষা হোক কিংবা উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা হোক, সেটা এই বছর 2021 হবে না। মানে 2021 তোমরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দেবে, তোমরা টেস্ট পরীক্ষা ছাড়াই ডাইরেক্ট ফাইনালে বসবে। এবার তোমরা বলবে টেস্ট পরীক্ষা তো আমাদের হবে না, সেক্ষেত্রে আমাদের ফাইনাল যদি একেবারে হয় তাহলে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হবে। কারণ যদি টেস্ট পরীক্ষা হয় তাহলে পরীক্ষার কোশ্চেনের যে প্যাটার্ন সেটা আমরা বুঝতে পারবো, অনেকটাই আমাদের সুবিধা হতো। কিন্তু তোমাদের জন্য যেরকমভাবে দেখা যায় বিভিন্ন বছর তোমাদের স্কুল থেকে একটা টেস্ট পেপার দেওয়া হয়, সেরকমই কিন্তু টেস্ট পেপারের যে নমুনাপত্রগুলো থাকবে সেই নমুনাপত্র থেকেও কিন্তু বেশিরভাগ কোশ্চেন পড়বে, যেটা তোমাদের পরে জানিয়ে দেওয়া হবে। এখনও পর্যন্ত তোমাদের এই বিষয়ে কোনো আপডেট আসেনি, কিন্তু পরবর্তী সময়ে তোমাদের সিলেবাস যতটা রিডিউস হওয়ার পর যতটুকু সিলেবাস থাকবে সেই সিলেবাসের ওপর একটা নমুনা প্রশ্নপত্র ও তোমাদের স্কুল থেকে তোমাদের দেওয়া হবে, যেরকমভাবে বিগত বছরগুলোতে টেস্ট পেপার দেওয়া হতো ও সেরকম দেওয়া হবে। তার ভিত্তিতেই কিন্তু তোমাদের কোশ্চেন থাকবে, এবং কোশ্চেন প্যাটার্নেরও সেরকম একটা পরিবর্তন হবে না, যেটা আমি আগেই বলেছি। তোমাদের প্রথম ইউনিট টেস্টে যে চ্যাপ্টারগুলো ছিল এবং দ্বিতীয় ইউনিট টেস্টে যে চ্যাপ্টারগুলো ছিল, সেখান থেকে বেশি সংখ্যক কোশ্চেন আসবে এবং তোমাদের যে অপশানের সংখ্যা, পরীক্ষার যে অপশানের সংখ্যা, সেটা বাড়িয়ে দেওয়া হবে। এবার কথা হচ্ছে টেস্টও হবে না, তাহলে ফাইনাল পরীক্ষা কবে হবে? দেখো, তোমাদের ফাইনাল পরীক্ষার যে বিষয় সেটা কিন্তু এখনও পর্যন্ত ক্লিয়ার হয়নি। বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন ইনফরমেশান পাওয়া যাচ্ছে, কিন্তু যেটা আমাদের স্কুল শিক্ষা দপ্তর জানিয়ে দিয়েছে, এই মুহূর্তে পর্যাপ্ত পরিমাণে সিলেবাস স্টুডেন্টদের শেষ হয়নি, সেই কারণে এই মুহূর্তে কখনোই ফাইনাল পরীক্ষা নেওয়া সম্ভব না, বা মার্চে কখনোই নেওয়া সম্ভব না। সেক্ষেত্রে জুন জুলাই মাসে তোমাদের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতে পারে। যেটা এখনও পর্যন্ত ইনফরমেশান আছে এই মুহূর্তে, সে অনুযায়ী তোমাদের ফাইনাল পরীক্ষা জুন কিংবা জুলাই মাসে হবে, এবং তোমাদের মাধ্যমিক পরীক্ষা আগে হবে, তারপরে 10 থেকে 15 দিন পর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। এটা স্কুল শিক্ষা দপ্তর জানিয়ে দিয়েছে, যার ভিত্তিতে তোমাদের বললাম। এখনও পর্যন্ত কোনো কনফার্ম নিউজ আসেনি যে তোমাদের ফাইনাল পরীক্ষা জুন মাসেই হবে বা জুলাই মাসেই হবে, পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে। তোমরা তোমাদের সিলেবাস সহ সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে, খুব বেশি টাইম আর লাগবে না, খুব কম সময়ের মধ্যে তোমরা জানতে পারবে। এই মুহূর্তে এটা জানা গেছে, যেটা মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছে, তোমাদের টেস্ট পরীক্ষা ছাড়াই ফাইনাল পরীক্ষা হবে। তো তোমাদের টেস্ট পরীক্ষা ছাড়া যে ফাইনাল পরীক্ষা হচ্ছে, এই বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানিও। আর তোমরা যারা তোমাদের সেকেন্ড চ্যানেলে এখনো পর্যন্ত ভিজিট করো, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, সেকেন্ড চ্যানেলে গিয়ে সেকেন্ড চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কেননা কালকে এই সেকেন্ড চ্যানেলে একটা ভিডিও আসতে চলেছে। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই।